বর্তমানে এরকম সিনেমেটিক ইমেজ অনেক বেশি ট্রেন্ডিং এ রয়েছে আপনারা চাইলে এরকম সিনেমেটিক ইমেজ জাস্ট এক ক্লিকেই তৈরি করে নিতে পারবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এরকম ফটোগুলো কিভাবে আপনারা তৈরি করবেন ফার্স্ট অফ অল আপনারা আপনাদের মোবাইল থেকে গুগল প্লে স্টোরে চলে যাবেন গিয়ে সার্চ করবেন হচ্ছে হাইপিক লিখে হাইপিক লিখে সার্চ করে দেওয়ার পর যে অ্যাপসটি আসবে সেই অ্যাপসটি আপনাদের ইনস্টল করতে হবে সো আমার এখানে অলরেডি ইনস্টল করাই আছে সেজন্য আমি ইনস্টল করছি না আমি ডাইরেক্ট ওপেনে ক্লিক করে দিচ্ছি ওপেনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারভিউ আসবে এখানে ইম্পোর্ট বলে একটি অপশন আছে এই ইম্পোর্টে আমাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করলে গ্যালারিতে যে ইমেজগুলো আছে সেই প্রত্যেকটি ইমেজ এখানে শো করবে সো আমি এখান থেকে একটি ইমেজ সিলেক্ট করে নিলাম যে দেখতে পাচ্ছেন সিলেক্ট করে নিলাম তারপর নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে এখান থেকে আমাদের অ্যাডজাস্টে ক্লিক করতে হবে অ্যাডজাস্টে ক্লিক করে দিলাম তারপর হচ্ছে এখান থেকে ক্রোপে ক্লিক করতে হবে প্রথম হচ্ছে আমাদের ইমেজটিকে সাইজ করে নিতে হবে সেজন্য আমরা ক্রোপে ক্লিক করে ইমেজটিকে যতটুকু প্রয়োজন ততটুকু আমরা ক্রপ করে নেব সো এভাবে আমাদের যতটুকু দরকার ততটুকু আমরা এখান থেকে ক্রপ করে নেব তারপর হচ্ছে এখানে হচ্ছে অ্যাকসেপ্ট রিটেশন এখানে আমরা ক্লিক করে দেব ক্লিক করে দিলে এমএটি কীরকম হবে সেটি কিন্তু এখানে শো করছে সো আমি এটাকে এমএসটাকে একটু ছোটো করে দেবো এখানে ছোটো করে দিলাম তারপর নিচে দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন একটি বক্স রয়েছে এই ডিসক্রিপশন বক্সের মধ্যে আমাদের কিছু টেক্সট লিখতে হবে আমি এখানে যে টেক্সটগুলো লিখব সেটিও আপনি লিখতে পারেন অথবা আপনি আপনার মনের মতো এখানে টেক্সট লিখতে পারেন সো আমি এখান থেকে কিছু টেক্সট লিখে দিচ্ছি সানসেট মাউন্টেড অ্যান্ড রক এই টেক্সটুকু আমরা লিখে এখানে দেখতে পারছেন অ্যালা অপশন আছে এই অ্যালা অপশনে আমরা ক্লিক করব। তারপর এখানে নিচে দেখতে পারছেন জেনারেট একটি অপশন আছে জেনারেটে ক্লিক করে দিলে আমাদের ইমেজটি এখন জেনারেট হয়ে যাবে কিছুটা সময় নেবে জেনারেট হওয়ার জন্য কিছুটা সময় পরে আমাদের ইমেজটি জেনারেট হয়ে যাবে সো আপনারা দেখতেই পারছেন এখানে কিন্তু আমাদের ইমেজটি জেনারেট হয়ে গেছে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন তিনটি ইমেজ আমাদেরকে এখানে জেনারেট করে দেওয়া হয়েছে যে এটা হচ্ছে আমাদের প্রথম সিলেকশন তারপর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সিলেকশন এবং এটা হচ্ছে আমাদের তৃতীয় সিলেকশন সো প্রথম যে সিলেকশনটি আছে দেখেন কতটা রিয়েলিস্টিক মনে হচ্ছে মনে হচ্ছে যে আমি ওইখানে বসে ছবিটি তুলেছি কীরকম রিয়েলিস্টিক মনে হচ্ছে সো আপনার তিনটি ছবি থেকে যে ইমেজটি আপনার পছন্দ হবে সেই ইমেজে রেখে আপনারা এখানে অ্যাপ্লাইতে ক্লিক করে দেবেন তারপর ওকে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটি কিন্তু জেনারেট হয়ে গেছে সো এখন যদি আমরা কিছুটা জুম দিই জুম দিলে দেখেন যে আমার যে ফেসটি আছে এই ফেসে কিন্তু কিছুটা নয়েজ দেখাচ্ছে সেজন্য আমরা এখান থেকে ইনহ্যান্স ফেস এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করে দিলে আমাদের ফেসটি এনহ্যান্স হয়ে যাবে এবং আমাদের ফেসটি খুবই সুন্দর দেখাবে সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফেসটি কিন্তু এখন ইনহ্যান্স হয়ে গেছে সো দেখতে পারছেন ইমেজটি কতটা রিয়েলিস্টিক মনে হচ্ছে তারপর সম্পূর্ণ যে ইমেজটি রয়েছে সেই ইমেজটিকে হাই কোয়ালিটি করার জন্য এই যে দেখতে পাচ্ছেন ইনহেন্স ইমেজ এখানে আমরা ক্লিক করে সম্পূর্ণ ফটোটিকে আমরা হাই কোয়ালিটিতে কনভার্ট করে নেব। সো এখন আমাদের সম্পূর্ণ ইমেজটা হাই কোয়ালিটিতে কনভার্ট হয়ে গেছে সো তারপর আমরা যদি এই ইমেজটিকে কালার গেডিং করতে চাই তাহলে কিন্তু এই অ্যাপসটি দিয়ে আমরা করতে পারবো সেটি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ব্রাইটনেস এক্সপোজার তারপর হচ্ছে এখানে অনেকগুলো অপশন রয়েছে সো এখান থেকে আমরা চলে যাব হচ্ছে এস এস চলে যাব তারপর এখানে ক্লিক করে আমরা হিউটাকে একটু কমিয়ে দিব স্যাচুরেশনটাকে একটু বাড়িয়ে স্যাচুরেশন বাড়িয়ে কমিয়ে আমরা দেখবো যে আমাদের ইমেজটি কিরকম ভাবে সুন্দর হয় তারপর হচ্ছে এখান থেকে এই অপশনে চলে যাব হিউটাকে একটু কমিয়ে দিবো স্যাচুরেশনটাকে একটু বাড়িয়ে দেখব যে আমাদের ইমেজটি কীভাবে পারফেক্ট হয় সেভাবে আমরা এডিট করে নিব সো এখানে যে কালার গেডিং আছে সেটি আপনি আপনার মনের মতো করে করে নেবেন সো যেভাবে আপনার ইমেজটি ভালো লাগে সেভাবে এখানে কালার গেডিংটি করে নেবেন সো আমি এখানে দেখছি যে কিভাবে ভালো দেখাচ্ছে যেভাবে ভালো দেখাচ্ছে সেভাবে আমি ইমেজটিকে করে নিচ্ছি সো হয়ে গেলে এখানে আমরা ঠিক চিহ্নতে ক্লিক করে দেব। তারপর এখানে আরও অনেক অপশন আছে আপনার প্রত্যেকটি অপশন দেখবেন যে আপনার ইমেজটি কিভাবে সুন্দর হয় সো আপনারা হাইপিক অ্যাপসটি দিয়ে খুব সুন্দরভাবে ইমেজগুলো ইডিট করতে পারবেন এবং সিনেমেটিক লুক দিতে পারবেন আপনার ইমেজের কাজটি করা হয়ে গেলে এখান থেকে পাচ্ছেন ডাউনলোড অপশন আছে এই ডাউনলোড অপশনে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে এই ইমেজটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে সো এভাবে আপনারা আপনাদের যে কোনো ইমেজকে সিনেমেটিক ইমেজে কনভার্ট করে নিতে পারেন এবং লো কোয়ালিটি ইমেজকে হাই কোয়ালিটি ইমেজে কনভার্ট করে নিতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আপনি কোন ধরনের ভিডিও চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যেন পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করি না কেন সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান আজকের মতো এতটুকুই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ